এই যে নদীটি আপনারা দেখছেন, এই নদীটি হলো তিস্তা নদী। আর এই যে নদীর উপরে যে চরগুলো রয়েছে, আর সেই চরের উপরে এই যে সাদা সাদা যে ধুলোর মতো মনে হচ্ছে, এগুলো হলো ডলোমাইট। এখান থেকে প্রতিদিন প্রচুর পরিমাণে ডলোমাইট উত্তোলন করা হয়, যেগুলো প্রধানত সিমেন্ট তৈরিতে কাজে লাগে। আর এগুলি যে দেখছেন, এগুলো সবই চা বাগান। আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি যে রাত্রি 8:30টার কাঞ্চনকন্যা এক্সপ্রেসে করে শিয়ালদা থেকে কিভাবে শিলিগুড়িতে পৌঁছালাম। আর এই ভিডিওতে দেখাবো শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ার যেতে যে চা বাগানগুলি পড়ে, এবং লাটাগুড়ির জঙ্গল, যেটি খুবই বিখ্যাত একটি জঙ্গল ওই পশ্চিমবাংলার, সেই জঙ্গলটি আপনাদের এই ভিডিওতে সম্পূর্ণরূপে দেখাবো। এবং এই ভিডিওতে সেই জঙ্গলের মধ্যে আমার ক্যামেরায় দুটি তিনটি ময়ূরের দেখা মিলেছিল, সেটাও আপনারা এই ক্যামেরায় দেখতে পাবেন। ওই দেখুন, দূরে দুটি ময়ূর বসে রয়েছে। আর এই যে জঙ্গলটি আপনারা দেখছেন, এই জঙ্গলটি লাটাগুড়ির জঙ্গল। এই জঙ্গলে প্রধানত হাতি, গন্ডার এবং চিতাবাঘ পাওয়া যায়, বাইসনও পাওয়া যায়। আর সবথেকে বেশি আকর্ষণীয় হলো এই জঙ্গলে প্রচুর পরিমাণে ময়ূর পাওয়া যায়, যেই ময়ূরের দৃশ্য আপনারা এই ভিডিওতেই দুবার দেখতে পাবেন। একবার আগে আমরা দেখেছেন অলরেডি, আর আরেকবার দেখতে পাবেন। তিনটি ময়ূর একসঙ্গে কি সুন্দর খেলছিল। আর এই যে জঙ্গলটি আপনারা দেখছেন, এই জঙ্গলের বিশেষত্ব হলো এই জঙ্গলে প্রচুর পরিমাণে শাল গাছ পাওয়া যায়। এই যে জঙ্গলের আপনারা গাছগুলো দেখছেন, এগুলো সবই শাল গাছ, এবং খুব ঘন একটি জঙ্গল এই লাটাগুড়ির জঙ্গল। এই লাটাগুড়ির জঙ্গল দিয়ে যখন ট্রেন পাস করে, তখন খুবই আস্তে ট্রেনের গতিবেগ থাকে, কেননা এই জঙ্গলটি সম্পূর্ণ বন্যপ্রাণী সংরক্ষণ আইনের আওতায় পড়ে, এবং এইখানে লাইনের উপর প্রায়শই হাতি বা বাইসন চলে আসে, তাই জন্য ট্রেন এখানে খুবই আস্তে চালাতে হয়। কি অপরূপ দৃশ্য দেখুন জঙ্গলের, শুধু সবুজ আর সবুজ, যেদিকে তাকাবেন শুধু সবুজের সমাহার। ওই যে দূরে পাহাড়টি দেখতে পাচ্ছেন, ওটি হলো সেবক পাহাড়। আর এই যে ছোট্ট নদী মতো দেখতে পাচ্ছেন, এটি লাটাগুড়ির জঙ্গলের মধ্যেই অবস্থিত একটি ছোট্ট নদী, যা তিস্তারই একটি শাখা। এই যে ছোট্ট জলাশয়টি আপনারা দেখতে পাচ্ছেন, এটি এই জঙ্গলের মধ্যে পশু পাখিদের জল পান করার জায়গা, এটি কৃত্রিমভাবে নির্মিত একটি জলাশয়। আর এই যে নদীটি আপনারা দেখছেন, এটি তিস্তা নদী। এই যে জায়গাটি আপনারা দেখছেন, এই জায়গাটি থেকে প্রচুর পরিমাণে ডলোমাইট উত্তোলন করা হয়, এবং অনেক গাড়ি, দিনে প্রায় প্রচুর গাড়ি এখানে আসে, যেই গাড়িগুলিতে ডলোমাইট তোলা হয়, যেগুলি মূলত সিমেন্ট তৈরিতে কাজে লাগে। আমি শীতকালে গেছিলাম, তাই জন্য জল সেরকম ছিল না, এবং প্রচুর পরিমাণে ডলোমাইট উত্তোলন করা হচ্ছিল। ওই যে দূরে সবুজ বাগানগুলি দেখতে পাচ্ছেন, ওগুলো সবই চা বাগান। নর্থ বেঙ্গলে একসঙ্গে এত রকম বৈচিত্র্য দেখতে পাওয়া যায়, যে যার জন্য নর্থ বেঙ্গল পশ্চিমবঙ্গ তথা ভারতবাসীর কাছে একটি আদর্শ পর্যটন স্থল। এই যে রাস্তাটি আপনারা দেখছেন, এই রাস্তাটি মোটামুটি লাটাগুড়ি জঙ্গলের সীমানা। আর এরপর থেকে এই যে দেখছেন, এগুলো সবই চা বাগান, মানে এরপর থেকে সম্পূর্ণ চা বাগান শুরু হয়ে যায়। আমরা যে পশ্চিমবঙ্গ তথা ভারতবাসীরা যে বিখ্যাত দার্জিলিংয়ের চা খাই, তার বেশিরভাগটাই এই অংশ থেকেই আহরণ করা হয়। চা বাগানের মধ্যে এই যে বড় বড় গাছগুলি আপনারা দেখতে পাচ্ছেন, এই গাছগুলি মূলত লাগানো হয় চা গাছগুলিকে প্রখর সূর্যতাপের হাত থেকে বাঁচাবার জন্য। আর এই ছিল আজকের এই ভিডিওটি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর দার্জিলিংয়ের বেশ কিছু সুন্দর জায়গার ভিডিও পরবর্তীতে আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করব, সেগুলো আপনারা অবশ্যই দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।